नमस्कार बंधुरा, आज के आरो एक एक्सपोर्ट इम्पोर्ट बिजनेस रिलेटेड वाइटल विषय नहीं कथा बोलते इसी आज के जे विषयटी जे एक्सपोर्ट इम्पोर्ट बिजनेस नतून एक्सपोर्टर एवं इम्पोर्टररा क्यों सक्सेसफुल 100% होते पारछे ना। ए जे 100% सक्सेस ना होवार कारण तारा निजेराई बोलते तारा एक्सपोर्ट इम्पोर्ट बिजनेसटा ना शिखे करते गेलेई सेई प्रॉब्लेमटा दाड़ाय। जखनी आपनी एक्सपोर्ट इम्पोर्ट बिजनेस शुरू करते जाएछेन तखन आपनार मध्ये सठिक गाइडेंसटा ना थाकाते आपनार प्रचुर परिमाणे लस होते पारे। ए जे लस आलादा आलादा टाइपेर होबे। जखन आपनी नतून एक्सपोर्ट करबेन ए जे एक्सपोर्ट करते गेले आपनाके बाइरेर संगे कम्युनिकेशन करार समय आपनाके कोटेशन बेर करते हय়। तो ए जे कोटेशने जदि आपनी ना जानेन कि जिनिस इनक्लूडेड करते हबे। सपोज आपनी चाल एक्सपोर्ट करछेन, सेई चाले आपनी 50 টাকা পার কেজি কিনলেন, এর 50 টাকার পাশাপাশি আপনাকে আর কি ইনক্লুডেড করতে হবে, যেমন সিএইচএ কত নিচ্ছে, কাস্টম ক্লিয়ারেন্স করার জন্য কত নিচ্ছে এবং বাইরো ট্রান্সপোর্ট কত নিচ্ছে, তার পাশাপাশি ইন্স্যুরেন্স কত নিচ্ছে, আপনাকে ইন্স্যুরেন্সটাও দিতে হবে। তো আপনি যদি নাই জানেন কি প্রয়োজন হয় তাহলে আপনি কোটেশনটা কিভাবে বের করবেন এবং কোটেশন দেওয়ার ফলে কি হয়, যদি না জেনে দেন তাহলে তো আপনার ওই জায়গাটায় লস হবে। আর যখন আপনি নতুন ইম্পোর্ট করছেন, ইম্পোর্ট করতে ইম্পোর্ট ডিউটি কত লাগে প্লাস জিএসটি কত লাগে সেই জিনিসটা আপনি না যদি না জেনে থাকেন, এবং এই যে ইম্পোর্টটা স্পেশালি আপনি ধ্যান দেবেন তার কারণ হচ্ছে যদি আপনি অন্য কোনো কান্ট্রি থেকে ইম্পোর্ট করছেন তখন সেই যে সিএইচএ আপনার যে রেটটা কাস্টম ক্লিয়ারেন্স করার জন্য যে রেটটা নিচ্ছে সেটা কত আপনি কিভাবে বুঝবেন, এবং সেই প্রোডাক্টের যে ইম্পোর্ট ডিউটি সেটা কত আপনি কিভাবে বুঝবেন যদি আপনি নাই জানেন বা যদি আপনি নাই শিখেন তাহলে আপনি কিভাবে বুঝবেন। তো আপনি এই যে ইম্পোর্ট যদি আপনি না জানেন তাহলে আপনি ইম্পোর্টেও লস খাবেন। এই যে লসটা স্পেশালি কেমনভাবে হয়, যখন আপনি সিবিএম হিসাবে ইম্পোর্ট করছেন সেই সিবিএম হিসাবের পার সিবিএম যদি আপনার খরচা হয় 5,000 টাকা, সেখানে এই যে সিএইচএ বা ফ্রেট ফরওয়ার্ডিংয়ের যে এজেন্টগুলো আছে এরা আপনার থেকে হিউজ পরিমাণে টাকা নিয়ে নিচ্ছে এক্সট্রা কাস্টম ক্লিয়ারেন্স করার জন্য এবং সিএইচএ যে প্রাইসটা আছে সেই দিক থেকে। তো আপনি নতুন বলে জানেন না এবং যদি এক্সট্রা নিয়েও নেয় তাও আপনি কিছু করতে পারবেন না, তার কারণ কি আপনি আগে থেকেই ওই মানুষগুলোর সঙ্গে কমিউনিকেশন করেননি বা রেটটা ওই মানুষ থেকে আপনি নিয়ে নেননি। তো আপনি যদি রেটটা না নিয়ে নেন তাহলে আপনার থেকে তো এক্সট্রা চার্জ নেবেই। এই যে সিএইচএ এবং ফ্রেট ফরওয়ার্ডিংয়ের যে এজেন্টরা আছে এদের সঙ্গে যখনই আপনি কাজ করবেন, এক্সপোর্ট করবেন বা ইম্পোর্ট করবেন, এদের কাছে আগে থেকেই আপনাকে রেটটা নিয়ে নিতে হবে। এরা সম্পূর্ণ যে কাজগুলো এক্সপোর্ট বিজনেসে বা ইম্পোর্ট বিজনেসে সম্পূর্ণ কাজ, কাস্টম ক্লিয়ারেন্স হোক, ফ্রেট ফরওয়ার্ডিংয়ের কাজ হোক, প্লাস বাইরো ট্রান্সপোর্ট হোক, ইন্স্যুরেন্স হোক, সব কিছু এই সিএইচএ করে। তো আপনাকে এই সব কিছু যদি সিএইচএর থেকে করাতে হয় তাহলে আগে থেকে এই যে সিএইচএ এই সিএইচএর থেকে কোটেশনটা নিয়ে নিতে হবে যে এফওবি প্রাইস কত এবং বা সিএনএ প্রাইস কত। তো আপনাকে এই যে সিএইচএর সঙ্গে যদি আপনি কমিউনিকেশান করতে হয় তাহলে আপনাকে প্রপারলিভাবে কমিউনিকেশান করতে হবে। অনেকেরই কমেন্ট করে যে স্যার কোনো সিএইচএ আমাদের মেলের উত্তর দিচ্ছে না। এই যে উত্তর না দেওয়ার তার কারণ একটাই, আপনি প্রপারলি মেল করতে পারেন না। এই যে সিএইচএর একে প্রপারলি মেল করতে হবে, এ টু জেড কথা একটি মেলের মধ্যেই আপনাকে সম্পূর্ণটা প্রোভাইড করতে হবে, তবে কি একটি সিএইচএ আপনার মেলে জবাব দেবে। এবং এর পাশাপাশি নতুন যখনই এক্সপোর্ট করছেন আপনিও নতুন এবং যেই বায়ারটা নিচ্ছে সেই বায়ারটাও নতুন, তো আপনি নিচ্ছেন এবার বায়ারের যদি ইম্পোর্ট যে লাইসেন্সটা যদি আপনি বাংলাদেশ করেন, বাংলাদেশের ইম্পোর্ট লাইসেন্স যদি সেই বায়ারের না থাকে তবে সেই বায়ারটা কি করে, এই যে ফ্রেট ফরওয়ার্ডিংয়ের যে এজেন্টগুলো আছে সেই এজেন্টগুলোর মাধ্যমে কাস্টম ক্লিয়ারেন্স করিয়ে সে মালটা নেয়। কিন্তু এই যে যখনই নতুন আপনি করবেন তখন আপনার থেকে যত টাকা মাল পাঠাচ্ছেন তার থেকে হয়তো বেশি চার্জেবল করে নিচ্ছে। এই জন্যই ভাইটাল, এই জন্যই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে 100% মানুষ সাকসেস হতে পারছে না।
এর পাশাপাশি আপনি আরও জায়গায় আটকাবেন, যেটা হচ্ছে পেমেন্ট টার্মে। যখনই আপনি এক্সপোর্ট বিজনেস করবেন, নতুন নতুন যখনই এক্সপোর্ট করতে যাবেন, তখন আপনি উৎসাহিত যে কোনো পেমেন্ট টার্মে কাজ করে ফেলবেন। তো যে কোনো পেমেন্ট টার্মে যখনই আপনি কাজ করবেন, তখন আপনারই লস হবে, আর কারো না। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে এলসি একটি সেফ পেমেন্ট টার্ম ধরা হয়, কিন্তু এই এলসি তো অনেকেরই পেমেন্টটা সম্পূর্ণ আসে না, বায়ার কিছু শতাংশ পেমেন্ট কেটে বাকিটা দেয়। তো বাকিটা যদি একটি শিপমেন্ট যদি 10 লাখ টাকার করলেন, বায়ার যদি আপনাকে 1 লাখ টাকা দিলই না, তাহলে আপনার তো লসই। তো কিভাবে এই জিনিসগুলো করবেন, এই জন্যই আপনাকে শেখা প্রয়োজন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নতুন এক্সপোর্টাররা কোন কোন জায়গায় ভুল করতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার।